हेलो माय डियर पेरेंट्स, होप ऑल ऑफ यू आर हैविंग अ ग्रेट वीक। सो माय डियर पेरेंट्स, आमी आज के हमारे शिमरा काइजे माय प्रैक्टिस बुक থেকে একটা অ্যাক্টিভিটি করাবো। সুতরাং আপনাদের কিন্তু সেই অ্যাক্টিভিটি পেজটা রেডি করে দিতে হবে। কিভাবে রেডি করে দিতে হবে আপনারা অবশ্যই একবার পেজটা দেখে নিন। আমাদের শিমরা কাইজের এই মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 40 থেকে এই অ্যাক্টিভিটি শিটটা করাবো। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে টেন্স আর ওয়ান্স লিখে অ্যারেঞ্জ করে দেবেন। আমাদের শিমরা কাইজটা আজকে 59 আর 60 লেখা আমার সঙ্গে প্র্যাকটিস করবে। So my dear flowers, এখন তোমরা বলো কেমন আছো? How are you all doing? Hope all of you are having a great week. তাই তো, সবাই ভালো আছো না? Then show me a thumbs up. Very good. So flowers, জানো আজকে আমরা কি করব? What we are going to do today? আজকে আমরা কিছু numbers লিখা practice করব, okay? Today we are going to practice writing some numbers, okay? তার জন্য কিন্তু my practice bookটা আনতে হবে। এই দেখো তোমাদের মাই প্র্যাকটিস বুক, এই বুকটা নিয়ে সব বাই রেডি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আর সঙ্গে একটা পেন্সিল আর ইরেজার আনতে হবে, ওকে? আচ্ছা, এবার চলো সবাই আমার সঙ্গে পেজটা ওপেন করে ফেলো। এই দেখো ফ্লাওয়ার্স, 4040, উইচ নাম্বার ইজ দিস? 4040, এই পেজটা কিন্তু ওপেন করতে হবে, ওকে? আমার সঙ্গে বলো 4040। তাহলে সবাই পেজ ওপেন করে ফেলেছো, এখন চলো আমরা দেখি কোন নাম্বারসগুলো আমরা আজকে প্র্যাকটিস করে ফেলবো। স্ক্রিনে দেখো তোমরা কিছু নাম্বারস দেখতে পাচ্ছ। এই দেখো ফ্লাওয়ার্স, উইচ নাম্বার ইজ দিস? দিস ইজ দ্য নাম্বার 5959, রিপিট আফটার মি, দিস ইজ দ্য নাম্বার 5959, ওকে। এখন দেখো ফ্লাওয়ার্স, এইটা কোন নাম্বার? দিস ইজ দ্য নাম্বার 6060, উইচ নাম্বার ইজ দিস? রিপিট আফটার মি, 6060। তাহলে ফ্লাওয়ার্স, দেখলে তো আজকে আমরা কোন কোন নাম্বারস লেখা প্র্যাকটিস করব। তাহলে সবাই রেডি হয়ে যাও, আমরা এখন নাম্বারসগুলো লিখতে শুরু করব। রেডি ফর দিস অ্যাক্টিভিটি? ওকে, সো লেটস গেট স্টার্টেড। Now flowers everyone, look at the page. কি বলেছে? Write the number 59 আর 560, right? আমরা এখন 59 আর 60 লেখা প্র্যাকটিস করব। কিভাবে লিখবো? 10 সে আমরা 5 লিখবো, 1 সে আমরা 9 লিখবো, ঠিক আছে? এই দেখো, এই লিখলাম আমি 5 আর এই আমি ঘুরিয়ে লিখলাম 9, 5959। লেখো আমার সঙ্গে আর বলো 5959। এই লিখো 5 আর এই লিখো 959। এই লেখো 5 আর 959, 5959। 10 সে আমরা লিখবো 5 আর 1 সে আমরা লিখবো 9, তাহলে কি হয়ে গেল? 5959। ওয়ান মোর টাইম, 5959, 5959, রাইট? ওকে, তাহলে এরম করে কিন্তু আমরা সবগুলো 5 আর 959 লিখবো। ফ্লাওয়ার্স দেখো স্লোলি স্লোলি লিখছি, তোমরা কিন্তু স্লোলি লিখবে, দেখবে বক্সে বাইরে যাতে না বেরিয়ে যায়। যদি বক্সে বাইরে বেরিয়ে যায় ইরেজ করে নিয়ে তোমরা কিন্তু আবার লিখবে, ঠিক আছে? ওকে, দেখো ফ্লাওয়ার্স 5959 লিখে ফেলেছি, তোমরা কিন্তু এরম করে লেখো। তারপর 5959 এর পরে কোন নাম্বার হয়? 6060। একই রকমভাবে দেখো, 10 সে আমরা 6 লিখবো, 1 সে আমরা 0 লিখবো, 6060। দেখো ফ্লাওয়ার্স কি সুন্দর লিখছি, লেখো 6060, লেখো আর বলো 6060। এই লিখলাম 6 আর 060, 10 সে আমরা 6 লিখবো, 1 সে আমরা 0 লিখবো, তাহলে কি লিখলাম? 6060, 6060, 6 আর 060। ফ্লাওয়ার্স দেখবে যাতে বক্সে বাইরে না বেরিয়ে যায়, ঠিক আছে? বারবার কিন্তু বলছি, ভুল হলে ইরেজ করে নিয়ে আবার তোমরা লিখবে। লেখো ফ্লাওয়ার্স 6060, 6060, রাইট? ওকে, তাহলে ফ্লাওয়ার্স এরকমভাবেই 5959 আর 6060 লেখা তোমরা কিন্তু প্র্যাকটিস করে ফেলো, ওকে? আচ্ছা, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে আজকে আমরা কী সুন্দর নাম্বার দুটো লেখা প্র্যাকটিস করলাম। এখন বাড়িতে কিন্তু আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কী করে মনে থাকবে? ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বারস অ্যাট হোম, ওকে? আচ্ছা, আর ফ্লাওয়ার্স মাম্মাকে নাহলে পাপাকে রিকোয়েস্ট করবি এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো যেন গুগল ক্লাসরুমে অবশ্যই সাবমিট করে দেন। আচ্ছা, নাও ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড লাভ ইউ অল, সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।